আসসালামু আলাইকুম চাচা মিয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই আপনি আমার কোন আক্কেলে চাচা কইতেছেন? আপনার কেমন আক্কেল দাঁত উঠে নাই? আমার কেমন চাচা হওয়ার বয়স হয়েছে? আপনি চোখে ডাক্তার দেখান, আপনার চোখে সমস্যা আছে। আপনার সুন্দর পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ বাবু। আপনি তো আবার ফাউল করতেছেন, আমার দেখলে কি বাবু মনে হয় নাকি? শুনেন, আপনি চোখে ডাক্তার দেখান, খরচ আমার। আপনার নাম বলেন, নাম ধরে ডাকছি। তার আগে আপনার পরিচয়টা। আমি অপরিচিত কারো কোনো কিছু দেওয়া খাই না, অপরিচিত মেয়ে মানুষের সাথে কথা বলি না। আপনার সমস্যা কি? আপনি আমার গায়ে পড়ে কথা কইতেছেন কেন? কি হয়েছে আপু? এই যে ভাই, শুনেন, মেয়ে মানুষ দেখে তো দুর্বল হয়ে গেল, আমার কাছ থেকে শুনেন কি হয়েছে। এই মেয়ের আমি চিনি না, আমার লগে গায়ে পড়ে এসে কথা কইতেছে। একবার আমারে কয় চাচা, একবার আমারে কয় বাবু। কি এক দিকদারির মধ্যে পড়লাম বন্ধু। ভাই শুনেন, আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, ফেসবুকেও আমার পেজ আছে। একটা বিষয় ওনার মতামত নেবার জন্য ওনাকে থামিয়েছি। ওনার মতামত আমি আমার চ্যানেলে প্রচার করব, কিন্তু কোনোভাবে ওনাকে কানেক্ট করতে পারছি না। মতামত দেবেন আগে কইবেন না, আপনার ক্যামেরা কই? এই যে ক্যামেরা। দূর ম্যাডাম, আগে কইবেন না, কিছু মনে করেন না, আপনি গোছায় কথা কইতে পারেন, হালকা নার্ভাস। আচ্ছা এখন দিগা কি কইবেন স্যার? 2024 সালে দাঁড়িয়ে আপনি কি মনে করেন মেয়েদের কিভাবে চলা উচিত, কি করা উচিত, এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি খালিদ। দুনিয়াটা অনেক এগিয়ে গেছে, দেশটাও এগিয়ে গেছে, অবিবাহিত মেয়েদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাটাও জরুরি। একটা মেয়ে জ্ঞান গরিমায় আদর্শ নৈতিকতায় যত বেশি সাবলীল হইব দেশের জন্য ততই মঙ্গল। কেমনে একটা মেয়ে বিয়ের পর 2-3 বাচ্চার মা হইব, তিনি তার নৈতিকতার জ্ঞান তার সন্তানদের মধ্যে বিতরণ করার চেষ্টা করবে। বাহ, অত্যন্ত সুন্দর করে বললেন স্যার, আপনাকে ধন্যবাদ। আপনারও ধন্যবাদ। এটা কোন চ্যানেলে ছাড়বো? চ্যানেলের নামটা কর। আপনার মোবাইলটা দিন, আমি সাবস্ক্রাইব করে নিচ্ছি। ধন্যবাদ। আসি দেলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। এই যে দেখো, আক্তারের ছেলে খালিদ, মাশাআল্লাহ কত বড় হয়েছে। আমার এই দাড়ি টুপি নতুন বেশভূষা দেখে আপনি চিনতে পারেননি তাই না? আরে সেসব কথা বাদ দাও, অনেক দিন পর তোমাকে দেখলাম। তা তুমি এখন কি করছো? ঢাকায় কি কোনো প্রয়োজন এসেছো? কইতাছি শাশু, তার গিয়ে ব্যাগটা দাও। হাতে ব্যাগের ভিতর কি আছে? আমার ফার্মের মুরগির ডিম, কয়টা নারিকেল আর গুড় আছে, কোনো ভেজাল নাই, নো ফরমাল। তুমি আবার এগুলো কষ্ট করে বয়ে আনলে কেন? কি যে কম চাষি, চাচার বাড়িতে এই খালি হাতে আসুন যায়। চাচা এবার আপনার কথায় আসি, বুঝতে তো পারতেছেন আমি হাঁস মুরগির খামার করি, সবজি বাগান আছে, পুকুরে মাছ আছে আর কয়টা গরু, এইসব নিয়েই আসি। ঢাকায় আইসি 7 দিনের সফরে, এই 7 দিন ঢাকার নতুন বিষয় মেট্রো রেলে চড়বো, চিড়িয়াখানা, লালবাগ কেল্লা, রমনা পার্ক সবগুলো জায়গায় ঘুরবো, আর একটা ছোট্ট জবের ইন্টারভিউ আছে, সেটাই দিব। ব্যাস হবে হবে, সব হবে। তুমি অনেক দূর জার্নি করে এসেছো, তোমার রেস্টের প্রয়োজন আছে। এই রুমটা দিতে দাও। যাও বাবা, ওখানে যাও, তোমার জন্য রুম রেডি আছে, রেস্ট করো। তুমি ওকে চেনো? নাম পরিচয় জানো? নাম জানি না, তাই দেখলে চিনো। আমি বুঝছি, তখন আমার ঘুম ভাঙিয়া এই আগামটা করছে। কতজনে দেখলো আমার নাকটাই কাটা গেছে। ওই মেয়েকে পেলে আমি খুব মারব। আমার মনে হয় বেশি লোক দেখেনি, তোমার ইজ্জত মান সম্মান সব সহি সালামতে আছে। তুমি যাও, ঘরে গিয়ে রেস্ট নাও। সাসি, মেয়ে মানুষ তো আমি মারতে পারব না, আপনি পাইলে আর শিক্ষা দিয়ে দিয়ে আগে ওকে ধরি, তারপরে শিক্ষার ব্যবস্থা করবো। যাও তুমি। আচ্ছা
আজি লাগুন আসেন, ঝাড়ু নিয়ে আসেন। ঝাড়ু দিয়ে কি করবে, একটু পরিষ্কার করবে নাকি? আরে এই মেয়ে আমার বেইজ্জতি করছে, আবার এই ঘরে ঢুকতে চুরি করতে, ঝাড়ু নিয়ে আসেন না। এমিয়া থামেন, আমার বাসায় এসে আমাকে আবার চোর বলছেন না? মা ঝাড়ু নিয়ে আসো তো, এই ব্যাটাকে আজকে ঝাড়ু পেটা করবো। আহ স্টপ স্টপ, সবাই থামো। ভীম, ও হচ্ছে তোর আক্তার কাকার ছেলে খালিদ। সাসা, এটা আপনার মেয়ে? তো আস্তা বিয়াদুক দেখতেছি, চুরির চুরি আবার সিনা চুরি। এই ম্যাডাম, এই আপনি আমার পিঠে কি লাগাইছিলেন? আমি ব্যর্থ প্রেমিক, আমি প্রেম চাই না কি, এইসব কেন লিখছেন, কেন লিখছেন? ভীম, এইসব তোমার করা একদম ঠিক হয়নি। মা, ইট ওয়াজ এ প্র্যাঙ্ক, মজা করেছিলাম। একজনের ইজ্জত পাংসারের নাম মজা, সেই মজা আবার ইন্টারনেটে ছাড়িয়ে দিছেন। কিছুক্ষণ আগে আমি দেখছি প্রায় 2000 লোক দেখছে, 500 লাইক। এই 2000 মানুষের সামনে আমি মুখ দেখাবো কেমনে? ভীম, মারবো একটা। মেহমানদের সাথে এরকম মজা করা তোমার মোটেই উচিত হয় না। বাবা, আমি কি জানতাম উনি আমাদের গেস্ট? তারপরও সরি। সাবধান। বাবা, একটাই মেয়ে আপনার, এবার অনার্স থার্ড ইয়ার ফাইনাল দিল, তুমি কিছু মনে করো না। তুমি কি ওইখানটা বসো, আমি এটা পরিষ্কার করার ব্যবস্থা করছি। আমি মেনুয়াল দিয়ে দাও, আমি আমার রুমে গিয়ে খাবো। নো, তুমি এখানে বসে খাবে, মেহমানকে তুমি অপমান করেছো, সরি বলেছো তাকে? বুঝলাম না মা, একটা কাকরুল্লাকে এত ভ্যালু দেওয়ার কি আছে? চুপ করো মিম, উনি আমাদের সম্মানিত মেহমান। সম্মান তো দিতেই হবে, দেখতে তো একদম চাচার মতো লাগে। আসো আসো আসো। তুমি গ্রামে চাষাবাস আর ওই ফার্মিং নিয়ে বেশ আছো। জি চাচা। চাচা, আপনারা আসেন না একদিন? চাচি, হাতে কয়টা দিন সময় নিয়ে চলেন? আমার তো বেড়াতে খুবই ভালো লাগে, তার মধ্যে আবার গ্রাম। তোমার চাচাকে বল। কি আশ্চর্য, বল আমার কুটে দিচ্ছ কেন, যাব ইনশাল্লাহ। আমিম, তোর তো ফাইনাল পরীক্ষা শেষ, হাতে অপুরন্ত সময়, তাই বলে ভেবো না যে আমি সারাদিন বাসায় খাই আর ঘুমাই। না না, উনি প্র্যাঙ্ক ভিডিও করে, আল্লাহ জানে মানুষটা ছোট করে কি মজা পায়। সব হচ্ছে বয়স আর পরিবেশের দোষ। আচ্ছা বাদ দাও, মেম তুমি কিন্তু আগামীকালকে খালেদকে নিয়ে মেট্রো রেলে ঘুরে আসবে, ও মেট্রো রেলে চড়ার খুব ইচ্ছা। হোয়াট, ওয়াই মি বাবা? চাচা, কাউকে লাগবো না, আমি একলাই পারবো। তাছাড়া একটু চিড়িয়াখানায় যাইতে হবে। কেন, সেখানে কি আপনার কোনো বন্ধু আছে, দেখা করতে যাবেন? মেম, বাবা বলেছে যেতে যাবে। আহা বাদ দাও, ও চিড়িয়াখানা যাবে যাবে, মিম ওর সাথে যাবে, কোনো অসুবিধা নেই। চাচা, জিরাফ যেমন কি পছন্দ, আর হাতি সারাদিন দেখলেও মন ভরে না, মনে তাকায় থাকি আল্লাহর কি অপরূপ সৃষ্টি। তার মানে তোমার পছন্দের প্রাণী হচ্ছে জিরাফ আর হাতি? আমার কিন্তু বাঘ, সেকেন্ড চয়েস সিংহ। আমার কিন্তু হরিণ পছন্দ। আপনার কি পছন্দ? কুত্তা। হ্যাঁ, কুকুর অবশ্য পছন্দের প্রাণীর মধ্যে থাকতেই পারে। ভীমের মা, তোমার মনে আছে ভীম একবার কুকুর পুষবে বলে বায়না ধরেছিল? ভীম, তুই কিন্তু কুকুর বাদ দিয়ে তোর ফেভারিট তালিকায় গরুকে রাখতে পারিস। হয়েছে হয়েছে, রাত পার করে দিবে নাকি, খেতে দাও ছেলেটাকে। হ্যাঁ দাও। এই দে না দে।